পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা একটি পাবলিক টয়লেটের সাথে ব্যক্তি মালিকানাধীন হোটেল ভবন নির্মাণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে এই হোটেলের কাজ চললেও পৌরসভা কর্তৃপক্ষ কিংবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। অনুসন্ধানে জানা যায়, কুয়াকাটা পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 8টি পাবলিক টয়লেট নির্মাণ করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে 4 নম্বর ওয়ার্ডে ট্যুরিস্ট পুলিশের অফিসের সামনে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। প্রতিটি টয়লেট নির্মাণের জন্য ব্যয় ধরা ছিল 15 লাখ টাকা করে। তবে টয়লেটের নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর করার আগেই স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জমির মালিক ইউসুফ গাজী পাবলিক টয়লেটের আশপাশসহ ছাদে কলাম উঠিয়ে পাবলিক টয়লেটকে বহুতল ভবনে রূপান্তরের কাজ করেছেন।